হাই ফ্রেন্ডস, আমি আজকে তোমাদের পড়াবো পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাস থিওরেম। ক্লাস টেনে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে বলতে গেলে আমাকে ফার্স্টে যেটা জানতে হবে সেটা হচ্ছে, পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আমরা যে কোনো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কিনা সহজেই বলতে পারবো। ঠিক আছে, এখানে আমি একটা ত্রিভুজ এঁকেছি যেখানে ও এ ও বি দুটো বাহু এবং এ বি আর একটি বাহু, এবং তিনটে বাহু দ্বারা যে সীমাবদ্ধ ত্রিভুজটি হয়েছে সেই ত্রিভুজটি সমকোণী কিনা সেটি আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে সহজেই বুঝতে পারি। এক্ষেত্রে ও এ হলো ভুজ অর্থাৎ বেস, ও বি হচ্ছে লম্ব অর্থাৎ হাইট, এবং এ বি হচ্ছে হাইপোটেনাস অর্থাৎ অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য বলছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার। ঠিক আছে, কি হলো, ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার। তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজ, আমার যদি এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে কি হবে, অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে এবির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে কি হলো, ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার। ঠিক আছে, এবার আমি তোমাদের সহজভাবে দেখাচ্ছি যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য যাচাই করা যায়। আমরা একটা ট্রাপিজিয়াম নিয়েছি এবিসিডি। ট্রাপিজিয়ামের ওপর আমরা ট্রাপিজিয়ামে তিনটে, দেখো, সি থেকে ই পর্যন্ত এবং ডি থেকে ই পর্যন্ত আমি দুটো সরলরেখা এঁকেছি। এবারে সেই দুটো সরলরেখার ছেদবিন্দুটা কোথায়, ইতে। এখন আমি ধরে নিয়েছি যে এ ই এটা এ একক, ই বি বি একক, বি সি হচ্ছে এ একক, এ ডি হচ্ছে বি একক, এবং এই দুটো যেটা আছে এক দুটো সি একক করে। ঠিক আছে, এবারে দেখো আমি সহজে কিভাবে প্রমাণ করতে পারছি যে এখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা সহজেই বলতে পারবো। যদিও তোমরা এই উদাহরণটা বইয়ে পেয়ে যাবে, এবং বইয়ে দেখবে এই সি একক যে আমি দুটো ছবি এঁকেছি, ছবিটার মধ্যে সি এককে এই বাহু দুটো দৈর্ঘ্য সমান। এখন একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, এ বি সি ডি ট্রাপিজিয়াম, তার ক্ষেত্রফল হাফ অফ এ প্লাস বি ক্রস এ প্লাস বি, দিস এ বি এ বি এ প্লাস বি, কারণ আমরা বাহু দৈর্ঘ্য এ প্লাস বি। ঠিক আছে, এবারে এই এ বি সি ডির ক্ষেত্রফলই আমরা এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলে আলাদা করে লিখতে পারি। যেমন ডি এ ই এই ত্রিভুজের ক্ষেত্রফল, বি ই বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল, এবং সি ই ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল, তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমষ্টি। দেখো, হাফ অফ এ ক্রস বি প্লাস হাফ অফ এ ক্রস বি প্লাস হাফ অফ সি ক্রস সি। তাহলে এটা ইজ ইকুয়াল টু, এটা আমি যদি নর্মালি সলভ করি পাবো কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের রেজাল্ট। ঠিক আছে, এবারে আমি প্রমাণ করছি পিথাগোরাসের উপপাদ্যটা, আমি প্রমাণ করছি। পিথাগোরাসের উপপাদ্যে বলছে, আমাকে বলছে যে পিথাগোরাসের উপপাদ্যে যে আমাকে প্রমাণ করতে হবে বি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে একটা ত্রিভুজ নেব, একটা সমকোণী ত্রিভুজ নেব এ বি সি, যেখানে কোণ এ হচ্ছে আমার সমকোণ। আমাকে প্রমাণ করতে হবে কি, বি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। ওকে, এবার আমরা অঙ্কন করব। কি অঙ্কন করব, এ থেকে ডি পর্যন্ত একটা লম্ব অঙ্কন করছি, এ ডি বি সি এর ওপর লম্ব। কি বলছে, এ ডি লম্ব বি সি। ঠিক আছে, এবার সমকোণী ত্রিভুজ এ বি সি এর অতিভুজের ওপর, অতিভুজ কোণটা যেহেতু এ কোণ সমকোণ, অতিভুজ হচ্ছে বি সি, তাহলে এই বিসির ওপর আমরা তো ডি এডিটা লম্ব এঁকেছি, তাহলে এডিটা হচ্ছে বিসির ওপর লম্ব, তার মানে এই ডি কোণ অর্থাৎ সি ডি এ এবং এ ডি বি এই দুটো কোণই হচ্ছে সমকোণ। এখন সদৃশ্যতার চ্যাপ্টার থেকে তোমরা সদৃশ্যতা সম্পর্কে
দেখতে পারবে, সেখানে সেই অনুযায়ী আর কি আমরা এখানে দেখছি যে এবিডি ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজ এই দুটো ত্রিভুজ সদৃশ, এবং সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। সমকোণী দেখো এবিডি এই ত্রিভুজ ছোট ত্রিভুজটা এবং এবিসি পুরো বড় ত্রিভুজটা সদৃশ, তাহলে এবি অর্থাৎ যদি আমি বড় বড় ছোট ত্রিভুজটার ক্ষেত্রে দেখি তাহলে এবি সরি বিডি বাই এবি, বিডি অর্থাৎ এটা হচ্ছে ভূমি বাই এবি অর্থাৎ অতিভুজ, তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রেও তাই হবে, ভূমি অর্থাৎ কি না এবিটা ভূমি ছিল আমার বড় ত্রিভুজের ক্ষেত্রে এবং বিসিটা হচ্ছে অতিভুজ ছিল, তাহলে এবি বাই বিসি ইজুকাল টু বিডি বাই এবি, এখান থেকে পাচ্ছি এবি স্কোয়ার ইজুকাল টু বিসি ইন্টু বিডি, এটা এক নম্বর ইকুয়েশন। সেম একই রকমভাবে আমি যদি এই বড় ত্রিভুজ এবিসি এবং এই মিডিয়াম যে ত্রিভুজটা এডিসি এই ত্রিভুজটার সদৃশ্যতা দেখি, একই রকমভাবে বড় ত্রিভুজের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ অর্থাৎ ভূমি হচ্ছে এবি বাই বিসি ইজুকাল টু মিডিয়াম ত্রিভুজের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা এখানে ডিসি বাই অতিভুজ কোনটা এসি, এইভাবে আমি করলাম আমরা এখানে পাচ্ছি এসি স্কোয়ার ইজুকাল টু বিসি ইন্টু ডিসি, এটা দু নম্বর ইকুয়েশন। এবার এক নম্বর ইকুয়েশন দু নম্বর ইকুয়েশন যোগ করলে আমরা পাবো বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি, ঠিক আছে, বিসি কমন নাও পড়ে থাকছে বিডি ইন্টু ডিসি। ছবিটা খেয়াল করলে দেখবে যে বিডি ইন প্লাস সিডি করলে যেটা আসে সেটাই হচ্ছে আমার বিসি, তাহলে এখানে কি চলে আসছে বিসি ইন্টু বিসি দ্যাট ইজ বিসি স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। এবার নেক্সট যেটা আর্টিকেলে আমি আসছি যে পিথাগোরাসের উপপাদ্যকে আমরা বৌদ্ধ ধাওনের উপপাদ্য হিসাবেও বলে থাকি। 800 বছর অনেক পূর্বে প্রায় 800 খ্রিস্টপূর্বতে একজন প্রাচীন ভারতীয় গণিতজ্ঞ বৌদ্ধায়ন নামক পিথাগোরাসের উপপাদ্যটিকেই আরেকভাবে ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন যে একটি আয়তকার চিত্রের কর্ণের ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার উভয় বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ দ্য ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গেল প্রডিউসেস বাই ইটসেলফ দ্য সেম এরিয়া অ্যাজ প্রডিউসড বাই দ্য বোথ সাইডস দ্যাট ইজ লেন্থ অ্যান্ড ব্রেথ। এই জন্য পিথাগোরাসের উপপাদ্যকে আমরা বৌদ্ধায়নের উপপাদ্য বলে থাকি।